ও মানুষ, আমরা তো 10 মাস মার পেটে ছিলাম, কুদরতি হাতে আমাদের প্রসেসিং হয়েছে, আল্লাহর কুদরতি হাতে, কোন মেশিনে প্রসেসিং হয় নাই, কুদরতি হাতে প্রসেসিং হয়েছে। যেই মানুষটা কুদরতি হাতে প্রসেসিং হলো, দুনিয়াতে পাক রাখলো তো বিলকুল অজ্ঞ, কিচ্ছু জানে না। যদি বলেন আমি তো কাঁদি, আল্লাহ বলে আল্লাহ তো কাল বুকা, তোকে কান্না আমি শিক্ষা দিছি, নাইলে তুমি শিখে কান্নাও কানতে পারতে না। এই জন্য জানেন কি জানেন না জানি না, যে বাচ্চারা না কাঁদে, এখানে অনেকগুলো হাসপাতাল আছে লাইনে, যে জিজ্ঞাসা করেন এক বাচ্চাকে কাদাইতে কয় লক্ষ টাকা নিবে, যান জিজ্ঞাসা করেন, শুধু কাদায় দিবে, কাদায় বিশ্বাস হয় না? হ্যাঁ কি বলেন, স্কোয়ার তো আপনাদের তো বেশি দূরে না, বেশি দূরে? হ্যাঁ সমরিতা বেশি দূরে? জান না, অনেকগুলো হাসপাতাল আছে, জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চা কাঁদে না, আপনি কাদায় দিবেন, কতটুকু টাকা নিবেন? বলবে কাদানের পরে বলতে পারবো বান্ডেল কয়টা হবে, বান্ডেল বুঝেন কয়টা হবে কাদানের পরে। আল্লাহ বলে তোকে কান্না আমি শিক্ষা দিছি, কেন দিছি জানিস? এটা কান্না ছিল না, এটা হেমেলিনের বাসি ছিল। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়ে যেতে দেরি করে, এটা দিয়ে আমি ভালোবাসার তরঙ্গ, ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠাইছি, তরঙ্গ সমুদ্রে যখন তরঙ্গ ওঠে, উতাল হয় উতাল, তখনই ওটাকে সমুদ্র বলে, নাইলে সাগর কিন্তু প্রশান্ত, ঠান্ডা সমুদ্র কি নাম কি প্রশান্ত, ঠান্ডা প্যাসিফিক ঠান্ডা, কিন্তু আটলান্টিক বড় গরম, বঙ্গোপ আরো গরম, ঠিক না? আল্লাহ বলে আমি ভালোবাসা সমুদ্রে ঢেউ উঠেছি কান্না দিয়া, কান্না জাল তুলে কাহা না না, তোমার অস্তিত্ব মারপেটে আসতে দেরি, আমি ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই, আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলতেছিল, বন্যা চলতেছিল, আর কান্না এই জন্য দিছি যে এটার ভিতরে যদি কখনো শিথিলতা আসে তো তুমি কাঁদতে দেরি, ঢেউ খেলতে দেরি হবে না, বাপ ছুটে আসতে দেরি করবে না, মা ছুটে আসতে দেরি করবে না, দাদা ছুটে আসতে দেরি করবে না, দাদি ছুটে আসতে দেরি করবে না। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুমি কান্না সর তুলতে দেরি, সবাইকে তোমার দিকে দৌড়াইতে দেরি করি না, সব দৌড়াইতে সবার দিকে, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটাও আমি শিখেছি, তুমি বড় অজ্ঞ ছিলে, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না, কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে, আমরা নিশ্চয় আসছি, চিত্র আল্লাহ তুলে ধরছেন, ফালা লাকা সিন্নুন তাক্কা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তান্তে, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতাই তো ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা তোমার ছিল, ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে, আজকে তো পজিশন, আমার কথা এখান থেকে শুরু, দুনিয়ায় যার যে পজিশন হোক এটা আমার বিষয়, মানুষের দুনিয়াতে যেমনই অবস্থান থাকুক না কেন, অবস্থান বোঝেন তো, পজিশন বোঝেন তো, দুনিয়াতে যেই পজিশনই থাকুক না কেন এটা কিন্তু দুনিয়ার বিষয়, আমার কথায় কিন্তু সুর হবে না, এরকমই কথা হবে, সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব, বিদায় যত ধ্যান দিয়া শুনব আশা করতে পারি বুঝে আসতে পারে। মানুষের যেমনই পজিশন হোক না কেন এটা দুনিয়ার বিষয়, দুনিয়ার কারো উচ্চ পজিশন, কারো নিম্ন থেকে নিম্ন পজিশন, এটা আমার আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় হল সবাই ভাবা উচিত, কেননা মানুষ চিরস্থায়ী প্রাণী না,
যে আমরা চিরদিন এই দুনিয়ার বুকে থাকব, আমরা দেখতে দেখতে অভ্যস্ত, প্রতিদিন আমরা দেখতে থাকি কেউ না কেউ এই দুনিয়ার থেকে উঠা যায়, একটা দিন হবে আমরাও উঠা যাব, কিন্তু সিরিয়াল কার কখন আসবে এটা কারো জানা নেই। দুনিয়া বড় শিক্ষিত, বড় উন্নত, কিন্তু টেকনোলজি এখনো আসে নাই, আর কোনো দিন আসবে কি না এটাও জানি না, যে মানুষ জানতে পারবে আমি কখন উঠা যাব। উঠা যাওয়া বোঝেন তো, মৌত আমার কখন হবে। যদিও আমরা বইলা বেড়াই জীবনটা আমার, কিন্তু যুক্তিগত দিক দিয়ে যদি দেখতে হয় তাহলে এই জীবনের কোনো একটা সেকেন্ডের উপরও আমার কন্ট্রোল নাই। সত্য তো, একটা সেকেন্ডের উপরও আমাদের কোনো কন্ট্রোল নেই, আমাদের হাতের নাগালে নাই। যদিও আমরা বইলা বেড়াই জীবনটা আমার, আমার জীবন, পরেরটা বললাম না আর কি, ঢাকা শহরের ভিতরে তো, এই জন্য পরেরটা বললাম না, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এই থিওরিটা ঠিক না, যদি হইতো তাহলে আমার জীবনের কোনো না কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল থাকতো, একটা মুহূর্তের উপরে তো আমাদের কন্ট্রোল নেই। তাহলে বোঝা গেল জীবনের কন্ট্রোল পাওয়ার আমার কাছে না, কন্ট্রোল রুম আরেক জায়গায়। এই জন্যই জানার কোনো সুযোগ নাই যে আমি কখন উঠা যাব। বিদায় দুনিয়াতে আমার পজিশন যেমনই হোক, একদিন না একদিন আমাকে উঠা যেতে হবে। যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার কাছেই যাব। অস্তিত্ব কিন্তু আমরা নিজেরা নেই নেই, সদিচ্ছায় কেউ বলতে পারবে না আমি মানুষ হিসাবে দুনিয়াতে পার আছি, এরকম সাহস বুকের ভিতরে আল্লাহ কাউকে দেয় নাই। যদি দিতেন তো আমাদের নবীজিকে দিতেন, উনি বলতে পারতেন, কেন না কবি এটাই বুঝায়, খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলিকতাকা মা তাশাউ, সমস্ত গঠনের ভান্ডারকে আল্লাহ সামনে রেখা মনে হয়। বন্ধুকে বলছিলেন যে আমি গঠনের ভান্ডার সামনে রাখলাম, আপনি প্রথমে চয়েস করবেন, আমি শুধু লাগাই দিব। সহজ ভাষায় এটাই বোঝা যায়, আপনি যেটা চয়েস করবেন, না যেরকম চয়েস করবেন, আমাদের দায়িত্ব হলো চয়েস করবেন আপনি, লাগাই দিব শুধু আমরা এতটুকু কাজ করব। খলিকটা কামাতে সব, তাহলে উনি ওনারই বলার ক্ষমতা ছিল যে আমি সব ইচ্ছায় আস, না 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 উনিও বলেন নাই, উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা হয় আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, ওয়ালাম আকু শাইআ, আমার অস্তিত্বই ছিল না। তদ্রূপ কোরআনও আমাদেরকে ধ্বনি দেয় হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাল দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষ যখন কোনো একটা অবস্থানে চলে আসে আর ওই অবস্থানের কারণে, পজিশনের কারণে যখন আসল সত্তাকে ভিড়া যায়, আল্লাহকে ভিড়া যায় যিনি সবচেয়ে কাছে, ওনাকে যখন ভিড়া যায় তখন কোরআনের এই আয়াত তার কানে ধ্বনি দেয় যে হায় মানুষ, একটু কি তোর ভিতরে ভাবনা আসে না যে একদিন তো অস্তিত্ব তো দূরের কথা, পজিশন তো দূরের কথা, তোমার তো অস্তিত্বই ছিল না, কোনো আলোচনাই ছিল না, আজকে তুমি আলোচনার পাত্র বটে, তোমার বড় আলোচনা, কিন্তু তুমি তো এক মিনিটও ভাবো না যে আমি ছিলাম কি হইলাম কি। বলো কে তিন দিকের জনসমুদ্র, এক মিনিটের জন্য কেউ কোনোদিন ভাবছে কিনা, যুবক বলো বৃদ্ধ বলো, নারী বলো পুরুষ বলো, শিক্ষিত বলো বা অশিক্ষিত বলো, যে আমি এক মিনিট কখনো নির্জনে বসে ভাবছি যে আমি ছিলাম কি এখন হইলাম কি। কি হাত উঠবে, পক্ষে উঠবে হাত যে আমি কোনোদিন এক মিনিট বসে ভাবছি যে আমি ছিলাম কি, আজকে আমি হইলাম কি, একদিন আমি হব কি, একটা দিন আসতেছে। সত্য এটাই, ইব্রাহিম ইবনে
মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কাকে বলছিল, কুনতা নুতফা আউয়ালুকা নুতফা, প্রথমটা ছিল আমাদের বীর্য, আখেরু কা জিফা, যখন মারা যাবে তখন হবে ফুলন্ত ফটন্ত দুর্গন্ধময় একটা লাশ। বাইনাহুমা তাহমিলু কাদিরা, যদিও পোশাকে আমাদেরকে বড় সুন্দর দেখা যায়, হায় পেটের ভিতরে কি আছে এটা আমরা নিজেরাই জানি, পেটের ভিতরে কি আছে আমরা জানি, এটা যদি আমাদের সমাজের উন্মুক্ত জায়গায় যদি এটা ছড়ায়া পড়ে তো আমিও নাকে রুমাল দিয়া ভাবতে শুরু করবো, ঠিক না? পেটের ভিতরে কি আছে জানেন তো না? জানেন না? জানেন কি আছে, খাই কি আর কি হইয়া বাহির হয় এটাও তো জানি, ঠিক না? হ্যাঁ, যত দামি দামি হোটেলেই খাই না কেন, ঠিক না? তো কোরআন ধ্বনি দিতেছে তুমি কেন ভাবো না যে তুমি ছিলা কি, আর তুমি বর্তমানে তোমার পজিশন কতটুকু। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের পজিশন যেমনই হোক অচিরই আমরা সবাই উঠা যাব, যে কখন উঠব কেউ জানি না, এটাই ছিল সত্য। কখন উঠবে যদি জানতো তাহলে যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে তার পরের দিন বাইকালাদের চিরজীবনের স্বপ্নকে ডুবায়া যে পদ্মা ব্রিজের মধ্যখানে যান দিয়া দিছে, সে কোনোদিন পদ্মা ব্রিজে উঠত না, সত্য তো? ফিরোজ শাহী যদি জানতো যে আমার গান আমার উপরই সত্যায়িত হবে এক মিনিটের নাই ভরসা, তাহলে সে কোনোদিন গাজীপুরের স্টেজে কমসে কম ওই দিন উঠত না, মনে হয় বুঝা গেছেন, ঠিক না? কে লেখছে এক মিনিটের নাই ভরসা? ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, তার উপরই সত্যায়িত হয়েছে, সে আছে নাকি এখনো বেচারা, কোথায় মারা গেছে স্টেজে, সত্য এটি, যে কোনো মুহূর্তে উঠে যেতে যে পারে। কিন্তু আমার আমার প্রশ্ন, বলেন যার কাছ থেকে আসছি যার কাছে যাব, এক ফোঁটা পানির থেকেই তো তৈরি। এই জন্য পজিশন পাওয়ার পরে যখন মানুষ হারায়া যায়, হারানো বোঝেন, যুবক যখন হারায়া যায় আল্লাহকে ভুলা যায়, শিক্ষিত মানুষগুলা যখন আল্লাহকে ভুলা যায়, তা আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আল্লাহ বলে কাছের থেকে আমি তোকে ডাকি, আমা কুনতা মা আম্মা হিনা, তোর কি মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি, সমান যা আলাকা দামা, বল তোকে রক্তে রূপান্তরিত কে করলো, অমান যা আলাকা মজগা, তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো, অমান যা আলাকা এজামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, অমান কাসা আলাইহি রাহমা, এর উপরে সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াই। যুবক রাগ হয়ে যেও না, আজকে তোমার চামড়া আর গোস্তের আবরণ দেখা বহুত মানুষ গলায় ওড়না নিতে চায়, ওড়না ওড়না পেঁচায় ঝরতে চায়, ইঙ্গিতে বুঝাইলাম আর কি, ঠিক না? আবার তুমিও বহুত মানুষের গোস্তের আর চামড়ার আবরণ দেখা বিষের বোতল ডগডগায় পান করতে চাও, ইঙ্গিত বোঝেন কিনা জানি না, ঠিক না? আবার ঘন্টার পর ঘন্টা ১৪ তারিখে গলির মুখে অপেক্ষাও করতে মন চাই, এটা গোস্ত আর চামড়ার আবরণ আর কিচ্ছু না, কে দিল এত সুন্দর গোস্তের চামড়ার আবরণ? আল্লাহ বলে কুনতা সাগীরা ফামান কাব্বারতু, তোর কি মনে পড়ে না মার পেটের থেকে কতটুকু আসছিলে, বড় তোকে কে করলো? যদি মেশিন থাকতো দুনিয়াতে তাহলে এই শর্ট ফিগার দুনিয়াতে কেউ থাকতো না, শর্ট ফিগার চিনেন কি বলে এটাকে, বাওনা, হ্যাঁ আমেরিকাতেও মেশিন আসে নাই, কোন উন্নত বিশ্বে এখনো মেশিন আসে নাই, বিজ্ঞানের হাত বহুত দূরে এটার থেকে, বিজ্ঞান এখন ওই মেশিনের তত্ত্ব পায় নাই যে ওটার ভিতরে ঢুকায় কয়েকদিন রাখলে সে আস্তে আস্তে বড় হয়ে যাবে, না 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 ইম্পসিবল। আল্লাহ বলে তুমি তো ছোট ছিলে তোমাকে কে বড় করলো, আমা কুনতা যাইফা, তুমি কি দুর্বল ছিলে না, ফামান কাওয়াকা, তোমাকে আজকে বাহুবল কে দিল, সুঠামত্ব কে দিল, এই পাঞ্জাক কে তৈরি করলো,
এই মাসুলকে তৈরি করবে। আজকে তুমি মাঝে মাঝে মাসুল দেখো যে আমার মাসুলটি কেমন, কে তৈরি করবে? তুমি তো মারপেটের থেকে দুর্বল আসছি, আমার কোনটা জাহিলা মারপেটের থেকে অজ্ঞ আসলে ফালা তাআলামুনা শাইআ। মুরগির বাচ্চা যতটুকু ডিমের থেকে বাহির হওয়ার সময় নিয়ে আসে, কোন মানুষ তো এতটুকু মারপেটের থেকে নিয়ে আসে। মুরগির বাচ্চা যখন 21 দিন পরে ডিমের থেকে বাহির হয়, ওই মুরগির বাসায় কথা বলে, চিক 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 শব্দ করে, খাদ্যকে চিনে, ওটাতে ঠোঁট মারে, দুশ্মন চিনে চিলার কাক, মা ডাক দিতে দেরি, ছুটে আইসার ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। ও মানুষ, আমরা তো 10 মাস মার পেটে ছিলাম, কুদরতি হাতে আমাদের প্রসেসিং হয়েছে, আল্লাহর কুদরতি হাতে, কোন মেশিনে প্রসেসিং হয় নাই, কুদরতি হাতে প্রসেসিং হয়েছে। যেই মানুষটা কুদরতি হাতে প্রসেসিং হলো, দুনিয়াতে পাক রাখলো তো বিলকুল অজ্ঞ, কিচ্ছু জানে না। যদি বলেন আমি তো কাঁদি, আল্লাহ বলে আল্লাহ তো কাল বোকা, তোকে কান্না আমি শিক্ষা দিছি, নাইলে তুমি শিখে কান্নাও কানতে পারতে না। এই জন্য জানেন কি জানেন না জানি না, যেই বাচ্চারা না কাঁদে, এখানে অনেকগুলো হাসপাতাল আছে লাইনে, যে জিজ্ঞাসা করেন এক বাচ্চাকে কাদাইতে কয় লক্ষ টাকা নিবে, যান জিজ্ঞাসা করেন, শুধু কাদায় দিবে, কাদায় বিশ্বাস হয় না? হ্যাঁ, কি বলেন, স্কোয়ার তো আপনাদের তো বেশি দূরে না, বেশি দূরে? হ্যাঁ, সমরিতা বেশি দূরে? যান না, অনেকগুলো হাসপাতাল আছে, জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চা কাঁদে না, আপনি কাদায় দিবেন, কতটুকু টাকা নিবেন? বলবে কাদানের পরে বলতে পারবো বান্ডেল কয়টা হবে, বান্ডেল বুঝেন কয়টা হবে কাদানের পরে। আল্লাহ বলে তোকে কান্না আমি শিক্ষা দিছি, কেন দিছি জানিস? এটা কান্না ছিল না, এটা হেমেলিনের বাসি ছিল। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়ে আ যেতে দেরি করে, এটা দিয়ে আমি ভালোবাসার তরঙ্গ, ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠাইছি। তরঙ্গ সমুদ্রে যখন তরঙ্গ ওঠে, উতাল হয় উতাল, তখনই ওটাকে সমুদ্র বলে, নাইলে সাগর কিন্তু প্রশান্ত, ঠান্ডা সমুদ্র কি নাম কি প্রশান্ত, ঠান্ডা প্যাসিফিক ঠান্ডা, কিন্তু আটলান্টিক বড় গরম, বঙ্গোপ আরো গরম, ঠিক না? আল্লাহ বলে আমি ভালোবাসা সমুদ্রে ঢেউ উঠেছি কান্না দিয়া, কান্না জাল তুলে কাহা না না, তোমার অস্তিত্ব মার পেটে আসতে দেরি, আমি ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই। আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলতেছিল, বন্যা চলতেছিল, আর কান্না এই জন্য দিছি যে এটার ভিতরে যদি কখনো শিথিলতা আসে তো তুমি কাঁদতে দেরি, ঢেউ খেলতে দেরি হবে না, বাপ ছুটে আসতে দেরি করবে না, মা ছুটে আসতে দেরি করবে না, দাদা ছুটে আসতে দেরি করবে না, দাদি ছুটে আসতে দেরি করবে না। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুমি কান্না সর তুলতে দেরি, সবাইকে তোমার দিকে দৌড়াইতে দেরি করি না, সব দৌড়াইতে সবার দিকে, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটাও আমি শিখেছি, তুমি বড় অজ্ঞ ছিলে, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না, কোনটা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না, আমরা নিশ্চয় আসছি, চিত্র আল্লাহ তুলে ধরছেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তান্তে, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না, ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতাই তো ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা তোমার ছিল, ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। আজকে তো পজিশন, আমার কথা এখান থেকে শুরু, দুনিয়ায় যার যে পজিশন হোক এটা আমার বিষয়, আমি অল্প সময় কথা বলবো, আমার পরে মাওলানা সিদ্দিকি সাহেব আবার বলবে, আমি ওনার কথা বহু দূর দূর থেকে শুনতে শুনতে আস্তে আস্তে গাড়ি নিয়ে আসতেছিলাম,
আমারও ভালো লাগতে ছিল, কিন্তু কি করবো চলে আসছি, এই জন্যই দুটা কথা না বললেই নয়, গত বছর আসতে পারি নাই, বিরাট বড় একটা দাগ আছে, এই দাগটা মোছার জন্যই আসতে আসছি। তাও বহুত দূর থেকে আসছি, কাছের থেকে আসিনি, বড় জাম জট আরেকটা প্রোগ্রামকে বিনষ্ট করে তারপরে আসছি। আমি জানি আজকে দাগ না লাগো, তা আমার বিষয় ছিল আমাদের পজিশন দুনিয়াতে যেমনই হোক, এই দুনিয়ার উন্নত মানুষটা, শ্রেষ্ঠ মানুষটা, যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষটা, মানুষ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই, মানুষই সৃষ্টির ভিতরে সেরা। আমি বলি না, আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছে। কিন্তু আফসোস, এই মানুষটা এক মিনিটের জন্য কখনো ভাবে না যে দুনিয়াতে তো আমার অবস্থান কিছু না কিছু আছে, নাইট গার্ডেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, সুইপারেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, রিক্সা চালকেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, হয়তো পরিধিটা ছোট, তার ছোট্ট ঘরে তার একটা অবস্থান আছে, সে ঘরের অভিভাবক আমাদের বাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আসছি আর অচিনি তার কাছে চলে যায়। একটা কথা মনে রাখি, কিন্তু মনে রাখি, আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিধায় আমরা অনেক কিছু করতে পারি, আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, কসম খোদা, সৃষ্টির সেরা বিধায় আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যার কারণে সব কিছু ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি, ভাবা বুঝেন, চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি, যা খুশি তা লিখতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি, থ্রি কোয়ার্টার হোক আর বিকেনি হোক, যেমন খুশি তেমন চলতে পারি, শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে। আর যদি তা না হতো, তাহলে এক সেকেন্ডও কেউ আল্লাহ হুকুমের বিরোধিতা করবে এটা কোনোদিন সম্ভব ছিল না, বিশ্বাস হয়? হ্যাঁ, বলেন অক্সিজেনের উপরে কার কন্ট্রোল? অক্সিজেন 24 ঘন্টা কে দেয়? হ্যাঁ, এই গলিটা তো এখন মানুষে ভরা, ঠিক না? উপরে সামিয়ানা দিয়ে সাটা, সাটা বোঝেন বন, ঠিক না? কি অক্সিজেন নিতে অসুবিধা হইতেছে? হ্যাঁ, কে দিতেছে অক্সিজেন? আচ্ছা বলেন তো, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু বলেন? আপনারা তো শিক্ষিত লোক, ঠিক না? বলেন, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু? এই যে ছাড়তেছি আর টানতেছি, এক সেকেন্ড মেনে নিলাম, ঠিক না? মানলাম আপনাদের কথা, 5 সেকেন্ড মেনে নিলাম, ঠিক না? ঠিক না? বলেন আমরা নেই কোনটা? পিউর, ঠিক না? ছাড়ি কোনটা? বিষাক্ত, ঠিক না? ঠিক না? এই বন্ধ একটা গলির ভিতরে উপরে সামিয়ানা ঠাসা ঠাসা আমরা বসে আছি, গায়ে গায়ে লাগায়া, ঠিক না? ছাড়তেছি আর নিতেছি, এই 5 সেকেন্ডের ভিতরে আমাকে পিউরটা নিতে দিতেছে কে? আবার রিফাইন করা আমি দূষিত ছাড়তেছি, 5 সেকেন্ডের ভিতরে আবার রিফাইন করে এটাকে পিউর কে সাপ্লাই দিতেছে? আপনি করবেন আল্লাহর বিরোধিতা, ঠিক না? ইম্পসিবল, কোনোদিন সম্ভব হতো না। 24 ঘন্টা অক্সিজেন বুক করবেন আল্লাহ, আর যা খুশি তা ভাববেন, যা খুশি তা বলবেন, যা খুশি তা লিখবেন, যা খুশি যেমন খুশি তেমন চলবেন, শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিধায় সম্ভব, নাহলে কোনোদিন সম্ভব হতো না। অক্সিজেন কার? শুধু অক্সিজেন? আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি 37 বার পার 40 মিনিটে একবার কিডনি আমাদেরকে ডায়ালিসিস করেন, পার 40 মিনিটে একবার, 24 ঘন্টায় 37 বার ডায়ালিসিস হয় কিডনি কুদরত দিয়ে, 37 বার হাসপাতালের এরিয়া বললে চলে আপনাদের, এটাকে জিজ্ঞাসা করেন 40 মিনিট কেন,
43 একবার ডায়ালিসিস করতে পারবে কিনা জিজ্ঞাসা করেন। 43 একবার, 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস, সপ্তাহে 7 দিনও করতে পারে না, উর্ধ্বে 5 দিন, আর ডেলি করেন 36 বার শুধু সুস্থ রাখার জন্য। আপনি করবেন আল্লাহর বিরোধিতা? এটা কোনোদিন পসিবল ছিল না। শুধু সম্ভব কেন, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, দিয়া শুধু তাকায় তাকায় দেখতেছেন, না বেরুন কাইফা তাআমালুন, দেখতেছি তুই করিস কি। ইন্নি মাআকুম মিনাল মুনতাফিরিন, তুমি অপেক্ষায় আছো, আমিও অপেক্ষায় আছি, সন্তাদেরুন ইন্নি মাআকুম মিনাল মুনতাফিরিন, অপেক্ষা করো, আমি অপেক্ষমান। কিসের অপেক্ষা? ইদা যা আজালু, তোমার সীমা রেখা আসতে দেরি, কি করবে? আখাজনাহু বাগতাতান, তুমি যেখানেই থাকো তোমাকে ছো মাইরা উঠায় নিব। যদি প্রশ্ন করি মালিক, সারা দুনিয়ার টেকনোলজি দ্বারা প্রতিরোধ করব, তুমি কি করবে? তো আগে আজকে না, সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে ঘোষণা দিয়েছেন আলাউফি গুরু জিম্মুসাইয়েদা, যত ধরনের টেকনোলজি প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করতে পারো আমরা উঠায় নিব, কেউ খবরও জানবে না তোমাকে কিভাবে উঠায় নিলাম। মানুষ মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট বলে বইরা গেছে, আর আগে বলতে পারে না, ওই মুহূর্তে বলতে পারে না, যান জিজ্ঞেস করে। মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট সিগনাল দেয়, হি ইজ গন, চলে গেছে, ঠিক না? না যখন যায় তখন সিগনাল দেয়, সত্যই ঠিক। আসেন, আমার কথা শেষ জায়গায় চলে আসছে, একটু ভাবি, চিন্তা করি, চলে যেতে হবে, এটা আল্লাহর অস্তিত্ব, এটাকে পরিচালনা করেন আল্লাহ। বিশ্বাস হয় না আপনাকে কি দিছে? বিশ্বাস হয় না বলবো? দেখেন যদি বুঝে আসে, নিয়ে আসেন ঢাকা শহরের শিক্ষিত মানুষগুলোকে, বলেন সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে এক করতে, সারা দুনিয়ার সুপার মিডিয়াদেরকে ইনভাইট করতে, আর বুদ্ধিজীবীদেরকে নিয়ে আসেন প্রশ্ন করতে, চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করুক, শত শত বছর ছোট একটা চোখের গবেষণা কতটুক গেলে আর এটা শেষ হবে কবে? মুস্কি হাসি দিয়া বলবে, গবেষণা করতেছি বলতে পারি, কিন্তু এটার কোনো কিনারা আমরা পাবো কিনা জানি না। সৌর জগতের যেরকম কোনো কিনারা নাই, এই চোখেরও কোনো কিনারা নাই। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ ফিট করতে পারে, কি দিছে আপনাকে ভাবেন? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা দুই চোখে, বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান বলতেছি, কোরআন বলতেছি না, 26 কোটি ক্যামেরা, 13 13 26, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া আল্লাহ কেবল গুলাকে পিছনে নিয়ে গেছে, তার গুলাকে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, একটা তারকে দুইটাকে একসাথে লাগতে দেয় না। ওই আল্লাহ, আসেন চলে যাব, ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু আজকে এটা ভাবি, কিসের মাধ্যমে আল্লাহর কাছে আমার পজিশন অর্জিত হবে? দুনিয়ার পজিশন নিয়ে আমার আলোচনা না, এটা তো আজ আছে কাল নাই, কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, সমি খা গই নওজোয়া কেসে কেসে, আজলে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সফাতে ভি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হাস সুধারা, পড়া রহ গিয়া এই ঠাট সারা। বাংলাদেশের কিছু ঐতিহ্য দেখলে আমাকে ভাবায়, অনেক ভাবায়, কবির কথাই সত্য মনে হয়, যখন সোনার গায়ে যাই তখন ভাবতে বাধ্য হই, রাজধানী আছে ঈশাখা তুমি কোথায় আছো, বিক্রমপুর গেলে ভাবতে বাধ্য করে রাজা বীর বিক্রম তুমি কোথায়, বিক্রমপুর তো এখনো রাখা আছে, আহসান মঞ্জিল গেলে ভাবতে বাধ্য, ভাবতে বাধ্য হই যে নওয়াব আহসানুল্লাহ কোথায়, আহসান মঞ্জিল তো এখনো রাখা আছে, লালবাগ কিলা গেলে ভাবতে মন চায়, ভাবতে বাধ্য হই কিলা তো আছে, মালিক কোথায় আছে, সত্য এটি, থাকবো না আমরা কেউ, কিন্তু ভাবেন আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু,
60-70 বছর কাটা যাবে, এর চেয়ে বেশি কেউ পায় না। এই জন্য মনে হয় আমার কথাটা সত্য হবে, দুনিয়ার উন্নত থেকে।